প্রিয় দর্শক, ঈদ মোবারক। কেমন কাটছে ঈদ? নিশ্চয় অনেক ভালো কাটছে। আমি কথা দিচ্ছি বাকি কিছুটা সময় আরো ভালো কাটবে। ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে উৎসব, আর এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমি স্থাপনা তৌহিদা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসএ টেলিভিশনের পর্দায় ফ্রুটিকা হাওয়ায় মিঠাই এই অনুষ্ঠানে। কথা দিয়েছি যে কিছুটা সময় ভালো উপহার দিব। সেই ভালো সময়ের মাঝে আমি স্থাপনা তো থাকছি, সেই সাথে আমার সাথে যিনি থাকছেন তিনি আপনাদের সবার প্রিয়। তিনি রূপালী পর্দার একজন উজ্জ্বল তারকা, ঢালিউড কুইন, বাট আমার কাছে তিনি একজন মা, তিনি একজন যোদ্ধা এবং তিনি একজন সুন্দর মনের মানুষ। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ঈদ মোবারক। ঈদ মোবারক। কি খবর? এই তো, কেমন আছো? খুব ভালো আছি। আর যখনই তোমাকে পাই আমার না আনন্দ উচ্ছ্বাস খুব বেড়ে যায়। থ্যাংক ইউ। সেম আমারও, বিকজ তোমার সাথে আড্ডা দিতে আমার টাইমিং বেঁধে দেয়, আমার ভালো লাগে। আজকেও যদিও টাইমিং বেঁধে দেয়া, কিন্তু হোপফুলি আমরা যে আড্ডাটা দিব সেই আড্ডাটা কিন্তু দর্শক খুবই পছন্দ করবেন। সব সময়ই করে। এক্স্যাক্টলি। সো হ্যাভ আ সিট। এবং সেই সাথে আমাদের কিন্তু রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস ফ্রুটিকার পক্ষ থেকে। ওয়াও, ইউ ক্যান টেক ইট, ইউ ক্যান হ্যাভ ইট। আচ্ছা, স্টার্ট করি। হ্যাঁ, শিওর, মাঝে মাঝে খাবো। এক্স্যাক্টলি। তবে প্রথম কথা তোমাকে দেখে আপু, যে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। ইউ লুক গর্জিয়াস। ই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার মনে হচ্ছে অপু বিশ্বাস আগের থেকে অনেক বেশি স্লিম এবং অনেক বেশি ফিট। বলতে পারবো না, তবে আমি আসলে ফলের জাদুতে বলতে পারো। ফ্রুটস, ওকে। ফ্রুটস মানে কিন্তু ফ্রুটিকা, তার মানে গত কয়েক মাস ধরে অপু বিশ্বাসের ডায়েট চার্টে শুধু ফ্রুটস আর ফ্রুটস ছিল। হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি ছিল। আর এটার উপকারিতা আমি সাথে সাথে বলতে চাই, সেটা হচ্ছে যে ফ্রুটসে প্রচুর পরিমাণ ওয়াটার থাকে, যেটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সুগার থাকে, প্রোটিন থাকে, এভরিথিং থাকে। তো ওই জায়গা থেকে আমি আমার হিউম্যান বডি বলবো, সবার একরকম মানে হিউম্যান বডি হয় না বা সবার নিউট্রিশন সেম যায় না, মেটাবলিজম ডিফারেন্ট। এক্স্যাক্টলি। আমার কাছে এটা অনেক বেশি সাপোর্ট ছিল, আমি অনেক বেশি সাপোর্ট পেয়েছি। বিশেষ করে যেটা হয় যে আমরা অনেক বেশি হাংরি থাকি, আমরা প্রচুর ওয়ার্ক করি, তখন মনে হয় যে বিরিয়ানি নাকি খিচুড়ি না ভাত নাকি পুরো আস্তা খাসিটাই খেয়ে ফেলবো, এই ফিল হয় মাঝে মাঝে, যেটা ফ্রুটস আসলে আমাদেরকে অনেক হেল্প করে। এক্স্যাক্টলি। ইভেন দো মানে এখন তো আমরা ঈদের সময়টা সবাই অনেক বেশি খাচ্ছি বা এই সময়টা কিন্তু সেলিব্রেট করি আমরা সব দিক থেকে, খাওয়াটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হয়ে দাঁড়ায়, কিন্তু সেখানেও কিন্তু একটু রয়ে শুয়ে খেতে হয় যদি আমরা ফিট থাকতে কাজ করি। তুমি কি একটা জিনিস জানো? হ্যাঁ, আমাদের আনন্দের একটা পার্টি হচ্ছে খাবার। লাইক মানে হয় না যে ফ্রেন্ডসদের সাথে দেখালো, এই চল তো কিনে আজকে একটু খাবার দোকানে যাব। ঈদ মানে কিন্তু আমরা সব সময় মানে আমাদের ভক্তদের জন্য স্পেশাল অনেক কিছু নিয়ে আসি, আর অপু বিশ্বাস মানে কিন্তু ভক্তদের চাওয়া পাওয়া অনেক বেশি থাকে। এবার ঈদে নতুন কোনো মুভি বা নতুন কাজের খবরগুলো একটু শুনি। এবার ঈদে আমার একটা সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল, এন্ড ওটা আমার 99.5% কমপ্লিটেড ছিল, কিন্তু যে 5 মানে তো ওটা অনেকটা বেশি ইয়ে করে, তো ওইটা কিছুটা আমাদের টেকনিক্যালের কারণে টাইমলি বা সময় মতো আমরা রিলিজ করতে পারিনি। যে সিনেমাটির নাম হচ্ছে প্রেম প্রীতির বন্ধন, আমি শুনেছিলাম। হ্যাঁ, এটা আর একটি সিনেমা আমার ট্র্যাপ, নতুন একটা স্টার্ট করেছি, এটার বেশ কিছুদিন আরো শিডিউল লাগবে শেষ করতে। আর ছায়াবৃক্ষ, ছায়াবৃক্ষর কথা তো আমি অনেকদিন ধরেই শুনছিলাম। গত বছর এটা মানে আমি আসলে সিনেমাটা এখন আস্তে আস্তে ভালো একটি জায়গায় যাচ্ছে, আর আমি অপু বিশ্বাসের কাছ থেকে দর্শক যে ধরনের এক্সপেকটেশনটা থাকে বা যেটা মানুষ চায় যে অপুই এটা করবে, তার জন্য কিছুটা সময় আসলে ওয়েট করাও দরকার। তো এই জন্যই আসলে না মানে আমার সিনেমার সংখ্যাটা বিগত দিনগুলোতে যেমন ছিল পার্ট বাই পার্ট বাই পার্ট প্রচুর ছিল, আজকের ডেটে কিছুটা কম। তার সাথে সাথে ডেফিনেটলি অ্যাজ এ অপু বিশ্বাসের যে জায়গাটা সেটাও রাখতে হয়, সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রিও কিন্তু কিছুটা কাজ কমিয়ে গেছে বা কাজের জায়গাটা অনেক স্লো হয়ে গেছে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে আসলে এবার ঈদে বেশ কিছু সিনেমা রিলিজ হচ্ছে, বেশ কিছু সিনেমা হল খুলছে। এক্স্যাক্টলি। যেমন আমি আমার শ্বশুর ভাই জিন্দাবাদ 2 নিয়েই আমি যদি বলতে চাই, আমার এই সিনেমাটা 6 সপ্তাহ চলেছে, অর্থাৎ 6 উইক। এটা সিনেমার জন্য আমি বলবো এত বছর পর, 2-3 বছর পর আফটার কোভিড, এটা একটা মানে শুভ সংবাদ। একদম দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 আমরা পেয়েছি এবং 6 সপ্তাহ রানিং চলেছে এবং সেটা হাউসফুল। প্রথমের দিকে মানে হল ছিল হয়তো বা 25, সেখান থেকে পরের উইকে বেড়ে গেছে 35। তারপরে আমি নিজে দুটো সিনেমা হল ওপেন করেছি, যেমন রংপুরের শাপলা সিনেমা হলটা আমি ফিতা কেটে উদ্বোধন করেছি। রংপুর আমার এলাকা কিন্তু, আমিও বগুড়ার। মানে এটা আমি মনে করি যে সিনেমার জন্য এটা একটা খুবই শুভ সংবাদ। অপবিশ্বাস দিয়ে আমি আরেকটা কথা জানাই যে এবারে ঈদ ধরো আমরা 2 বছর পরে একটা নর্মাল ঈদ উদযাপন করছি, তাই না? ঠিক, যেমন আমি নর্মাল মেকআপ করি নাই।
তুমি এমনিতেও খুব কম লাইট মেকআপ নাও, এটা আমার খুব ভালো লাগে। সো তোমাকে তারপরেও খুব সুন্দর লাগছে। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, বলো তো ফেসবুকে তোমার স্ট্যাটাসটা আজকে কি মনে নেই? মনে করো, তোমাকে আমি সেই সুযোগটা দিচ্ছি। সেই ফাঁকে প্রিয় দর্শক, আমিও নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফ্রুটিকা হাওয়াই মিঠাই ওই অনুষ্ঠানে ফিরে আসবো একটু পরে। আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথেই থাকবেন।